চট্টগ্রাম ঈদগাহ মাদারজাপাড়া গাউসে মুক্তার যুব কমিটির উদ্যোগে শাহ আব্দুল মালেক আল কুতুবি মহিউদ্দিন আজম এর বিশতম বার্ষিক উরস ও ফাতেহা শরীফ উপলক্ষে আজমুসান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে মোহাম্মদ মঈনুদ্দিন রাসেলের পরিচালনায় উড়স উদযাপন কমিটির আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস শাহজাদা আলহাজ মাওলানা এম এম মনিরুল মান্নান আল মাদানি এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্নেলহাট গাউসুল আজম জামে মসজিদের খতিব সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ মাদার্জাপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ উদ্দিন আল কাদেরী এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক সাংস্কৃতিক ফোরামের শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাই সার্বিক সহযোগিতায় ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন মোহাম্মদ আরিফ ইফতি মোহাম্মদ রাশেদ মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ আবু মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ অপু মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ ফারুক সহ আর অনেকে পরিশেষে সকল মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয় এই করে তারা যেন দলে দলে মুসলমান হয় আল্লাহ তোমার কাছে আবার আব্বাজার খেমলা হ্যাঁ ওলি সম্রাটের ধরি তোমার কাছে আমরা আর্জি পেশ করছি আল্লাহ